আমরা এসে গেছি স্টেশন, আর এখন আসবে ট্রেন। তো আজকে ট্রেনে আমরা যে ট্রেনে আসছিলাম জনশতাব্দী, সেই ট্রেনে আমরা যাচ্ছি। তো এখন বাজে হলো 5:30, আর আমাদের এখন ট্রেন আসবে, হতে অ্যানাউন্স করা হয়ে গেছে, তখন আসবে, আমরা ট্রেনে উঠবো। তো চলো তোমরা আমাদের সঙ্গে। তো বাড়ি যাচ্ছে, অনেকটা মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু কি করবো, যেতে তো হবে। তো চলো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমাদের ট্রেন দেখো ঢুকে গেছে, আমরা পৌঁছে গেছি, আর হলো আমাদের শহর। আমরা স্টেশন থেকে ঢুকেছি, এখন আমরা ট্রেন থেকে নেমে বাড়িতে যাব। তো আমার বর স্টেশনে থাকবে বাবুকে নেওয়ার জন্য। তো এখন আমরা স্টেশনে নেমে বাড়িতে চলে যাব। তো আজকে আর তোমাদের সঙ্গে আর আসছি না কথা বলতে। আজকে গিয়ে ফ্রেশ হয়ে বাবুকে আগে খাওয়াতে হবে, এখন রাত্রি 10টা বাজে। তো আমরা এখন গিয়ে ফ্রেশ হয়ে বাবুকে আগে খাওয়ানোর পর আজকে আবার আসছি। কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালোই আছি। ওয়েলকাম টু রুমান পাল চ্যানেল, সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে দেখো সকালবেলা থেকে পারছি না, সকালে উঠে দেখলে সব কাজকর্ম করলাম, করার পর এখন আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। এখন আমার বর কে অফিসে পাঠিয়ে আর বাবুকে খাওয়ালাম, তো এখন বাকি কাজগুলো করব। তো ভাবলাম আগে অল্প কথাই বলে নিই, তারপরে কাজগুলো শুরু করবো। আর যা হয় আসার পর সব ঘরের এলোমেলো হয়ে আছে, সবগুলো ঠিকঠাক করতে হবে, কাপড় গুছাতে হবে, যেগুলো ব্যাগে নিয়ে আসে যে কাপড় সেগুলো গুছাতে হবে। ঘরের মানে পুরো হ্যাঁ সাফ, মানে একদম সেটা বলবো না যে আমি মানে অনেকটাই সাফা করতে হয়েছে বা পরিষ্কার পাইনি, সেটা না, কারণ আমার বড় অনেকটাই পরিষ্কার। আর আমি আসার আগেও ঘর দুয়ার পুরো সাফা করে রেখেছে,
গরম কাপড়, মানে ঠান্ডা দিনে যে কাপড়গুলো, সে কাপড়গুলো ধুয়ে সেগুলো পুরো পরিপাটির ঘরে ভালো টিকে গুছিয়ে রেখে দিয়েছে, জায়গাতে জায়গাতে সব কিছু রেখে দিয়েছে, সেগুলো কষ্ট হয়নি বা সেগুলো হবে না। আর বাকিগুলো তো টুকটাক করতেই হবে, সেগুলো তো আর সব কিছু ছেলে মানুষে করতে পারে না, কিন্তু সেটাই বলবো যে অনেকটাই ও করে, সেদিকে আমি অনেকটাই মানে কি বলবো সেদিকে অনেকটাই আমি ভাগ্যবতী যে এরকম মানে বর পেয়েছি, কারণ ও অনেকটাই সাফা আর আমার থেকে ও ভালো কাজ করে, পরিষ্কার থাকে আর সব কিছু সুন্দরভাবে রাখে। তো আসার পর আমার তো কষ্ট হয়নি, শুধু মানে একটু ঘরটা মুছতে হয়েছে। তো মুছতে তো ওরা তো আর ডেইলি তো আর মুছবে না, দুই দিন শুনেছিলাম দুই দিন মুছেছিল। তো যাই হোক, আসার পর অল্প মুছেছি, ভালো দিয়ে ডেটল সেটল দিয়ে মুছে দিয়ে, বাবু আসছে যখন তো সেগুলো দিয়ে মুছেছি। আর এখন মানে তো পরিষ্কারই ছিল, কোনো নোংরা ছিল না। যাই হোক, একটু তো করতেই হবে, সেগুলো তো আর সব কিছু তো আর ছেলে মাস পারবে না, আর মেয়েদের মতো তো আর ছেলে মাস করবে না, কিন্তু যথেষ্ট পরিমাণে ও করে। আর তারপর সবসময় মানে অন্য জিনিসটা আমরা ভালোবাসে না বাবা, নোংরা জিনিসটা একদম ভালোবাসে না, তার জন্য মানে ও সব কিছু নিজেকে সাফা রাখে সবসময়, আর ঘর দুয়ারে সুন্দরই রাখে। আমি আশা রাখবো আমরা গুছিয়ে রেখেছিল আমি দেখেছি। তো যাই হোক, বাবু এসেছে, বাবুর কাপড় সাপড় সব ঠিক করে রাখতে হবে, তো সেগুলো আবার আমার ঠিক করতে হবে। আর কোনো মানে সেদিক দিয়ে অনেকটাই বলবো যে মানে ভগবানে আমাকে এরকম বর দিয়েছে, সেটাই অনেকটাই আমার জন্য বহুত বড় পাওনা। তো যাই হোক, চলো সারাদিনে যা যা করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর যা যা করবো সেগুলো শেয়ার করবো, তো তোমরা দেখে থাকো সঙ্গে থাকো। আর এখন বিছনা গোছাবো, আর সকালে বিছনা গুছিতে পারিনি, আসার পরে সব বাইরের মানে এগুলো মোচামুচি করে স্নান টান করে আজকে আবার মাথা ধুয়েছি, ট্রেনে আসছিলাম কালকে রাত্রে অনেকটা ধুলো লেগে গেছে, তো মাথাটা ধুয়েছি, বাবুকে খাওয়ালাম, তো ভাবলাম এখন বিছনাটা গুছাই। তো তোমরা সামনে থাকো, দেখতে থাকো। দুপুরবেলা রান্না করা করেছি, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নে। আর এখন মাত্র খেলাম, তো এখন বাজে হলো তিনটা, দেখো তিনটা বাজছে, আর বাবুকে মাত্র ঘুম পাড়ালাম, এই যে ওকে মাত্র ঘুম পাড়ালাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো আসলে রান্নাঘরে আসার পর রান্নাঘরটা পুরো অল্প পরিষ্কার করতেছিলাম, তো আমার নোংরা ছিল না, তো তাও অল্প স্বল্প মানে নোংরা ছিল, তো সেগুলো সাফা করলাম, তো তার জন্য অনেকটা দেরি হয়ে গেল, তোমাদের সঙ্গে কথা বলতে পারলাম না, সেগুলো শেয়ার করলাম না। তো খুব তাড়াহুড়া ছিল তার জন্য, এদিকে রান্না করতে হবে, তো রান্নার এমন কিছু করিনি, ডাল বানিয়েছি আর একটা সব সবজি দিয়ে একটা তরকারি বানিয়েছি, আর বানিয়েছি বিনস ভাজা, বেগুন ভাজা আর স্যালাড বানিয়েছি, তো সেগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হলো। আর এখন বাবুকে ভাবলাম আগে ঘুম পাড়িয়ে দিয়ে, তিনটা বেজে গেছে, তো ওকে ঘুম পাড়ালাম,
তো আজকে ভিডিওটা আর লম্বা করছি না, তো আজকে মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।